চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের নিয়োগ বাতিল করেছে সরকার। নিয়োগ দিয়েছে নতুন চেয়ারম্যান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আজ এ তথ্য জানানো হয়। নতুন চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে 3 বছরের জন্য। তিনি এর আগে কর্মরত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। মাত্র কয়েক মাস আগে ইউনূসকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার সরকার। তবে সরকার পতনের পর থেকে তিনি আর সিডিএতে যাননি।